শুরু হয়েছে মানুষের ঘরে ফেরার পালা ঈদের সময়টুকু প্রিয়জনের সাথে কাটাতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার প্রথম দিনে ভিড় তেমন একটা ছিল না এখন যারা যাচ্ছেন ভিড় বাড়টা এড়াতেই আগে যাচ্ছেন তারা আর এবারে ট্রেনে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন স্টেশন ম্যানেজার যাত্রা নিশ্চিত করতে যুদ্ধ করেই টিকিট সংগ্রহ করতে হয়েছে এবার স্বজনের কাছে যাবার পালা তবে ঈদ যাত্রার প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে তেমন একটা ভিড় দেখা যায়নি ঝক্কি ঝামেলা ছাড়াই ট্রেনে উঠেছেন ঘরে ফেরা মানুষজন পরের দিকে দুঃসহ ভিড় আর ভোগান্তি এড়াতে অনেকে আগেই পাঠিয়ে দিচ্ছেন পরিবার পরিজন ক্লাসের জন্য বসে যাওয়া হয় না আজকে অনেকদিন পর যাইতেছে অনেক ভালো লাগতেছে সাত ঘন্টা টিকিট কাটার পর হচ্ছে পাইছি তাও এসি পাইনি

পরিবারের সবার সঙ্গে একসাথে ঈদ করব অনেক ভালো লাগছে হচ্ছে ঈদের সবাই আসবে বাসায় সবার সাথে হচ্ছে অনেক মজা করব এদিকে ঈদ শেষ দিন পর্যন্ত শিডিউল ঠিক রাখার চেষ্টায় রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্টেশন ম্যানেজার গত পরশু দিন থেকে যাত্রী যাওয়া শুরু হয়েছে সকাল থেকে স্টেশনে যথেষ্ট ভিড় ছিল এবং যাত্রীরা যাচ্ছে স্টেশনে এসে গাড়ি পাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না উঠে চলে যাচ্ছে যার শুক্রবার মোট উনষাটটি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এর মধ্যে একত্রিশটি আন্তনগর এবং বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস শফিকুল হক নিউজ নাইন ঢাকা